وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد যাই হোক সুপ্রিয় শ্রোতা মন্ডল আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি আজকের আলোচ্য বিষয় যে রেজল করিন আবরার নামক বাংলাদেশের একজন মুকাল্লিদ একজন দেবন্দি বক্তা তিনি একটা আলোচনা করেছেন তারা বি রাগাত সংখ্যার উপরে এবং আহলুল হাদিসদের কিছু দলিল কিনে তিনি কাটা ছেড়া তিনি কিছু চ্যালেঞ্জের নামে ধোকা প্রতারণা করেছে সে ভিডিওটি জবাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তারাবি এবং তার যোদ্ধদের রাকাত সংখ্যার উপরে আলহামদুলিল্লাহ তো এ বিষয়টি নিয়ে আজকে আমরা কিছু তার অ্যান্টি টিট ফর ট্যাট জবাব দেব তিনি কিছু চ্যালেঞ্জ করেছেন আহলুল হাদিসকে আমরা আহলুল হাদিসদের পক্ষ থেকে আমি সে জবাবগুলো

আচ্ছা আমরা এখানে রেজাল্ট করি আমরা দুটো মিথ্যা কথা বলেছে বা সাংঘর্ষিক কথা বলেছে কন্টারিশন কথা বলেছে কি তিনি নিজে বলছেন যে আগে যখন তারাবির রাকাত সংখ্যা নিয়ে কোনো মত ছিল না এ কথা বলার পরে আবার বলছে কেউ বিশ টাকাত পড়েছে কেউ বিশ টাকাতে বেশি পড়েছে তার কথা থেকে এ কথা স্পষ্ট প্রমাণিত হয় তিনি বলছেন যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে আগে কোনো ইক ছিল না তারপরে এক কয়েক সেকেন্ডের মধ্যে তিনি বলছেন কেউ বিশ টাকাত পড়েছে কেউ বিশ টাকাতে বেশি পড়েছে তো ভাই কেউ বিশ টাকাত পড়েছে কেউ বিশ টাকাতে বেশি পড়েছে এটাই তো ইকতলাফ কোনটা সবাই যদি বিশ টাকাত পড়তো তাহলে ইকতলাফ থাকতো না আপনি নিজের মুখে স্বীকার করেছেন কেউ বিশ টাকাত পড়েছে কেউ বিশ টাকাতের বেশি পড়েছে অতএব এখান থেকে তো ইকতলাফ প্রমাণিত হলো এখানে দ্বিতীয় আমরা কিছু জবাব দেওয়ার চেষ্টা করছি তিনি বলেছেন তারা বিরাকাত সংখ্যা নিয়ে নাকি প্রথমে কোনো ইকতলাফ মত ছিল না সম্পূর্ণ মিথ্যা কথা ধোঁকা দিয়েছে আপনাদের এই হুজুর রেজাল করিন আবরার কেন তার এই উস্তাদ তার শায়েক মাশায়েক পীর যাই বলেন না কেন একটা বই আছে দলিল নামাজের মাসাইল মৌলানা আব্দুল মতিন সাহেবের লেখা আল মাকতাবাতুল আজাহার থেকে ছাপিয়েছে চারশো পঁচিশ নম্বর পৃষ্ঠা থেকে চারশো ছাব্বিশ নম্বর চারশো উনত্রিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বেন তিনি এখানেই বিভিন্ন মক্কা মদিনা বসরা ইমাম মালিকের কল ইমাম শাহ ইমাম আহমেদের সকলের কল নিয়ে এসে তিনি প্রমাণ করেছেন যে সালাবদের মধ্যে তারাবির রাকাত সংখ্যা নিয়ে ইকতলাপ ছিল ইকতলাপ ছিল এমনকি চারশো সাতাশ নম্বর পৃষ্ঠাতে তিনি বলেছেন ইমাম আতিয়ার কল নকল করে যে তৃতীয় হিজড়ি শতক পর্যন্ত মদিনাতে ছত্রিশ টাকাত নামাজ পড়া হতো চতুর্থ হিজড়িতে এসে বিশ টাকাত হয়েছে আমি দলিল এখান থেকে কায়ম করতে চাইছি এটা যে মূলত তার মানে তারাবি রাকাত সংখ্যা নিয়ে চতুর্থ হিজড়ি শতক পর্যন্ত ইকতলাপ ছিল আর আপনাদের এই যে একজন মুকাল্লিদ মওলানা মুফতি মুফতি রেজাল করেন আবার তিনি বলছেন কোন কি ইতলাফ ছিল না আবার নিজে মুখে আল্লাহ সুবান তার মুখ দ্বারা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ ইতলাফ ছিল কেন উনি নিজে বলেছেন কেউ বিশ টাকাত পড়তো কেউ বিশ টাকাতের বেশি পড়তো তো এটা তো রে ভাই আশ্চর্য মানে এই মোকাল্লিদ গুলো কখন কি দলিল দেয় কিভাবে দলিল উপস্থাপন করে তারা নিজেরা বুঝে না এই কিছু পড়েছে এসে ভিডিও করতে চলে এসে উল্টাপাল্টা শুরু করতে চেষ্টা করছে যাই হোক এরপরে অ্যান্টিভেনাম আছে দেখেন তারপরে কি বলছে বলা হয়

স্পষ্টভাবে তারপরে ইমাম ইবন কাদেরে তিনিও স্বীকার করেছেন শেখ কাশ্মীর স্বীকার করে নিয়েছে ইবনে আব্বাসের সূত্রে হাদিসটা বিষয়ে বিস্তারিত আমি আলহামদুলিল্লাহ আলোচনা করেছি আমার একটা আলোচনা পাওয়া যায় নেটে আপনি গিয়ে লিখবেন যে বিশ্বনবীর তারাবির একাত কত এটা লিখে আমার নাম লিখলেই এক ঘন্টার আলোচনা পাবেন পঁচিশটা দলিল দিয়েছি যে হানাফিরা ইবনে আব্বাসের মারফু সূত্রে টাকার তারাবির হাদিসটা নিজারাই জৈব বলেছে রইল আট টাকার তারাবির কথা জি হ্যাঁ আলহামদুলিল্লাহ আট টাকার তারাবি আমরা পড়ি এবং আট টাকার তারাবি মাসনুন এটা আমাদের দাবি তো এই দাবিকে শুধুমাত্র আমাদের জি শুধু কি আমাদের অবশ্যই এই দাবি শুধু আমাদের না এই দাবির সঙ্গে আপনাদের দলিল সহ নামাজের মাসাইল বইয়ে মৌলানা আব্দুল মতিন সাহেব ইবনু হুমাম রহিমাহুল্লাহ একজন হানাফি বিদ্যান তার ফতো অনুকূল করেছে চারশো আটচল্লিশ পৃষ্ঠায় এবং তিনি বলেছেন ইবনু হুমামের নিকটে আট টাকার তারাবি মাসনুন বারো রাকাত মুস্তাহাব তার মানে বোঝা গেল হানাফিদের বই থেকে তাদের ঘরের দলিল থেকে প্রমাণিত হয় যে আত্তাকার তারাবি মাসনুন খণ্ডন করে দেখান ইবনে ইমাম ইবনে হুমামেরই কথাকে যার তাক তারাবিকে তিনি মাসনুন বলেছে নাও নিজের মানে নিজেদের কথা কোনো খোঁজ খবর না লিখে আমাদের পরে তানকিদ করতে এসেছেন অভিযোগ করতে এসেছেন আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত জবাব আরো শুনেন আমাদেরকে বলা

যাই হোক এখানে তিনি একটা আরবি ভুল পড়েছে এখানে তিনি আমাদেরকে বলে আমাদের আরবি ভালো না শুদ্ধ না উচ্চারণ ঠিক না এ নিয়ে অনেক রকমের কথা আরবি শুদ্ধভাবে উচ্চারণ হয় না এই জন্য আমাদের সমস্ত ফতো আমার দুদ ফতাদাই আব্দুর রাজাক বিন ইসমের নামাজ বাতিল ব্রাদার রাহুলের নামাজ বাতিল মুজফরের নামাজ বাতিল অনেক কিছু কিন্তু তিনি এখানে একটা আরবি ইবারত পড়তে থেকে তিনি ভুল করেছেন কোনটা ভুল করেছেন আপনাকে দেখাই সৈবুখারিতে যে হাদিসটা এসেছে সৈবুখারি হাদিস তিনি বর্ণনা করেছেন তিনি সে বুকের থেকে একটা হাদিস তিনি পাঠ করে শুনে দিলেন কোথায় আছে কত নম্বর হাদিস কিছুই বলেননি তো যাই হোক আমরা সেই হাদিস আপনার সামনে পেশ করছি সে বুকারে কিতাব সালাত তারাবি হাদিস নাম্বার দু হাজার তেরোতে এই একটা হাদিসটা নিয়ে এসেছে যিনি যেটা পড়লেন এখানে শব্দটা কি আছে মাকানা ইয়াজিদ ফি রামাদান ওলা ফি গিহি আলা ইহিদা আশারা রাকাতান এখানে শব্দ আছে আলা ইহিদা আর তিনি পড়েছেন আন ইহিদা আছে আলা ইহিদা তিনি পড়েছেন আনা ইহিদা সরি আন ইহিদা আন নেই আছে আলা এখানে পরিষ্কার আলি আইন তারপরে লাম তারপরে ইয়া আর তিনি পড়ছেন আন ইহিদা তার মানে তিনি একটা আরবি পড়তে ভুল করেছেন আমরা একটু ভুল ভাল আমাদের হতেই পারে স্বাভাবিক আমরা জেনারেল শিক্ষিত আমাদের আরবি শুদ্ধ হবে না হুজুরা সতেরো বছর বিশ বছর ধরে মাদ্রাসে পড়েছে চল্লিশ বছর ধরে পড়াচ্ছে তারপরে যে তাদের এই আন আর আলার মধ্যে ভুল হয়ে যায় এটা মারাত্মক ভুল আমার যদি গোটাই ভুল হয়ে যায় এটা মারাত্মকের মধ্যে অন্তর্ভুক্ত হবে না কিন্তু হুজুর এত বড় বড় পড়ে আমাদের তানকিত করবে আবার হুজুর নিজে ভুল পড়েছে আন পড়েছে আলা আছে আপনারা আবার আমি আপনারা এখানে শুনলেন তিনি আন বলেছে আসলে আন শব্দ নেই আচ্ছা আলা তো যাই হোক তারপরে আমরা অভিযোগ আরো তার নিই আর কি কি অভিযোগ করছে এবং রমজান

আচ্ছা তার মানে তিনি এখানে একটা অভিযোগ করেছে হল বুখারিতে আল্লাহ রসুল সাল্লাম প্রসঙ্গে আমা যেন বলেছে যে আরবান যে চার রাকাত পড়তেন তারপরে চার রাকাত তারপরে তিন রাকাত পড়তেন তো আমাদের মুকাল্লিদ সাহেবের বুঝ বা তার অভিযোগ বা তার দাবি যে সৈব বুখারিতে তো চার রাকাত চার রাকাত করে আছে তাহলে হাদিসরা কেন দুই রাকাত দুই রাকাত করে তারাবি পড়ে এটা তার মূল দলিল এ মুকাল্লিদরা যে এতটাই যে বোকা হয় আমি বুঝি না প্রথম কথা হচ্ছে যে সই বুখারি দু হাজার নম্বর হাদিসে কি এই কথা স্পষ্ট আছে যে আল্লাহ রসুল এক সালামে চার রাকাতের আগে তিনি সালাম ফিরাতেন না এমন বর্ণনা আছে না হ্যাঁ এটা খাস করে না যে যে তিনি দুই রাকাতের সালাম ফিরাতেন না অথবা এক টানা চার রাকাত পড়তেন এমন কোনো দলিল নেই বরং আমার জান আহ রদিয়ালা আনা থেকে হাদিস বর্ণনা আছে সেই মুস্তিমে এই হাদিসও সেই হাদিস দু হাজার নম্বর হাদিস কার আম্মাজেন আইশার আর আম্মাজেন আইশার দিলা তালা সেই মুস্তিমে তিনি স্পষ্ট তিনি ব্যাখ্যা করে দিয়েছেন হাদিসটা কি বলছে সেই মুস্তিমের একটু দেখেন দারুসাল্লাম প্রকাশনী সাতশো চৌত্রিশ নম্বর হাদিস প্রথম খন্ড দুশো চুয়ান্ন পৃষ্ঠা আপনারা খুলবেন যে আমাজেন আইশা বলেছেন যে রুসুলসাল্লাম এশার সালাত হতে অবসর হওয়ার পর ফজর পর্যন্ত এগারো কাস সালাত আদায় করতেন আর এশার সালাতকে লোকেরা আতামাহ বলতেন তিনি প্রত্যেক দুই রাকাতের পর সালাম ফেরাতেন এবং বিতের আদায় করতেন তো আম্মাজানের এক হাদিস থেকে আরেক হাদিসের ব্যাখ্যা হচ্ছে ওই হাদিস বুখারের রাবিও আম্মাজান আইসা মুসলিমের রাবিও আম্মাজান আয়েশা তো সহি মুসলিমে স্পষ্ট আম্মাজান আয়েশাই বলছেন যে আল্লাহ রসুল মোহাম্মদ প্রত্যেক দুই রাকাতের পরে সালাম ফেরাতেন তো আলহামদুলিল্লাহ আমরা আহলুল হাদিসরা যখন সালাত আদায় করি কিয়ামুল্লাইল করি তাহার যদি সলাত আদায় করি তখন দুই রাকাত দুই রাকাত করে আমরা সালাত আদায় করি এবার একটা অ্যান্টিভেনম জবাব আছে টিট ফর ট্যাট তাদের দাবি যে এই সে বুখারির হাদিসে চার রাকাত চার রাকাত করে আছে আর এই হাদিসটা তারাবিন নয় তাহাজুদের হাদিস তো আমাদের পাল্টা প্রশ্ন আমাদের হুজুরদেরকে যে হুজুর বলুন তো আপনারা তো সে বুখারির আমাজেন আয়েশা থেকে তাহাজ্জুদের দলিল নেন তো এই তাহাজুদের দলিল এই হাদিস থেকে নিচ্ছেন আর এই হাদিসে আছে চার রাকাত চার রাকাত করে বিশ্বনবি পড়তেন তার মানে এই হাদিস থেকে চার রাকাত করে তাহাজ্জুদও প্রমাণিত হয় তাহলে আপনারা কি হানাফিরা কি চার রাকাত চার রাকাত করে তাহাজুদের নামাজ পড়েন না দুই রাকাত দুই রাকাত করে পড়েন যদি বলেন যে না চার রাকাত আছে তো চার রাকাতই করে আমল করতে হবে তো এই হাদিস তো তাহাজুদের ক্ষেত্রে আপনারা দলিল গ্রহণ করেন তো আপনারাও চার রাকাত একটা না নামাজ পড়েন আবার চার রাকাত পড়বেন তারপরে তিন রেখাত পড়বেন আপনার তো মানতে নারাজ আপনার তো দুই রাকাত দুই রেখাত করে পড়েন টিট ফর ট্যাট অ্যান্টিভেনাম আপনারা তখন বলবেন যে না এখানে চার রাকাত চার রাকাত করে বলা হয়েছে অন্য হাদিসে তো সালাতুল্লাহ মাসনা মাসনা বলা হয়েছে যে রাতের সালাত দুই রাকাত দুই রাকাত করে ওই হাদিস থেকে ইস্তেদাল করে আপনারা তাহাজুদের নামাজকে দুই রাকাত দুই রাকাত করে ভাগ করছেন তো আপনাদের যা জবাব আমাদেরও তাই জবাব আলহামদুলিল্লাহ তারপর তিনি বলছেন মানে এখানে একটা বিষয় গেল যে চার রাকাত চার রাকাত করে না দুই রাকাত দুই রাকাত করে যদি চার রাকাত আমাদেরকে তাহাজ তারাবি নামাজ পড়তে বাধ্য করেন তো আপনাদেরকে তাহাজ চার রাকাত করে পড়তে হবে কেন হাদিস কিন্তু তাহাজুদের আপনারা গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ যাই হোক এটাকে বলে টিট ফর ট্যাট যেমন দেবেন তেমন দেব আসেন তারপরে কি বলে

তারপরে আমরা বলবো এটা যদি ভাই আপনার তাহা যদি চার রাখাত চার রাখাত করে পড়েন কেন হুজুর দুই রাখাত দুই রাখাত করে দলিল ওখানে নিচ্ছেন আসেন তারপরে শুনি

ইসরা শুধু রামাজানে তিন ডাকাত বেতের পরে অন্য সময় এক রাকাতে বেতের পরে ভাই আপনি কি আহলে হাদিসদের আমল জানেন না জেনে এখানে ফরফরাচ্ছেন আহলে হাদিসদের দাবি যে বেতের এক রাকত জায়েজ তিন ডাকাত জায়েজ পাঁচ রাকত জায়েজ তো আহলে হাদিসরা তিন ডাকাতকে কখনো নাফি করে না সেই বুখারির এই দুহাজার তেরো নম্বর হাদিস থেকে তিন ডাকাত বেতের প্রমাণিত হয় আমরা আহলে হাদিসরা বুখারির থেকে দলিল দিই যে তিন ডাকত ভিতের জায়েজ আপনি সলাত তো রসুলের কথা বললেন মুজফ্ফরের জাল হাদিসের কবলে রসুলুল্লাহ সলাদ বইয়ের কথা বললেন আপনি ওই বইটা দেখে নেন যে বুখারীর তিন দুহাজার তেরো নম্বর হাদিস থেকে তিন ডাকাত ভেতরে দলিল লিই এক রাকাত দিই ওনার প্রশ্ন হচ্ছে এটা তো আহলে হাদিসরা কেন তাহলে এক রাকাত মানে এই হাদিস থেকে তিন ডাকাত প্রমাণিত হয় তাহালাদিসরা তো এক রাকাত বেতের পরে আপনি নিজে হাদিসটা অনুবাদ করেছেন যে রসুল রামাদান ওলা গিহি আল্লাহ ইহিদ আসার রাকা যে রসুল রামাজান মাস এবং রামাজান মাস ব্যতীত এগারো রাকাতের বেশি পড়তেন না বেশি পড়তেন না তার মানে কম পড়তেন তার মানে বোঝা গেল যে এক রাকাত বেতেরও পড়া যায় আর তিন রাকাত এটাকে আমরা নাফি করি না অস্বীকার করি না আমরা এক রাকাত কে জায়েজ মনে করি তিন রাকাত কে জায়েজ মনে করি যদি আমরা বলতাম যে তিন রাকাত বিতে জায়েজ না তখন এই হাদিসটা আমাদের বিপক্ষে আসতো কিন্তু আমরা তো এটা গ্রহণ করছি আমাদের বিপক্ষে নয় বরং আপনাদের বিপক্ষে কেন এক রাকাত বিতের প্রমাণিত এখান থেকে হয় কেন রাসূল এক রাকাতের বেশি পড়তেন না তার মানে কম পড়া যেতে পারে বেশি জানো না হয় আলহামদুলিল্লাহ আসেন তারপরে দেখি তিনি কি বলছেন রমজানে পড়া হয় রমজান ছাড়াও পড়া হয় আর মাগির নামাজ রমজানে পড়া হয় রমজান ছাড়া পড়া হয় না এক্ষেত্রে আপনারা একটা কৌশল করেন আমাদেরকে বলে থাকেন যে তারা ভি আর তাহাজুরের নামাজ এক তো আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা তো নিজেদেরকে আলে হাদিস দাবি করেন সেই হাদিসের অনুসারী তারা ভি এক আচ্ছা এখানে একটা তিনি আমাদের কাছে দলিল চেয়েছেন তিনি বলেছেন যে আমরা নিজেদেরকে আহল হাদিস দাবি করি অতএব তারাবি এবং তাহাজুদ দুটো সালাদ যে একই সালাদ একটা হাদিস পেশ করতে বলেছে হাদিস তিনি পেশ করতে বলেছে আরে ভাই আমরা তো প্রথমে দিয়েছি ইমাম বুখারি সহিহুল বুখারিতে 2013 নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় রচনা করেছে কিতাবুস সালাতুত তারাবি তারপরে তিনি আম্মাজান আয়েশার হাদিস নিয়ে আসছেন যে 11 রাকাতের ব্যাপারে আবার সেই ইমাম বুখারি নিজেই কিতাবুত তাহাজ্জুদ তাহাজ্জুদ অধ্যায়ে 1147 নম্বর হাদিসে আম্মাজান আয়েশার হাদিসটা নিয়ে আসছে অত একই হাদিস তারাবের অধ্যায় নিয়ে এসেছে তাহাজুদের অধ্যায় নিয়ে এসেছে এ থেকে প্রমাণিত হয় ইমাম বুখারের বুঝ আপনার মতো মুকাল্লিদের নয় ইমাম বুখারের বুঝ রহিমা হুল্লার বুঝ যে তারাবি এবং তাহাজ্জুদ একই নামাজ তার জন্য তো দুটো অধ্যায় আলাদা কিন্তু হাদিস এক অতএব থেকে এটাই প্রমাণিত হয় যে ইমাম বুখারীর নিকটে তারাবি আত তাহাজ্জুদ একই নামাজ ছিল তার জন্য একই হাদিস দিয়ে দুটো দলিল কায়েম করেছে আলহামদুলিল্লাহ হয়ে গেল দুই নম্বর তিনি বলেছেন যে তারাবি আত তাহাজ্জুদ এটা যে একই নামাজ একটা হাদিস দ্বারা দলিল পেশ করেন আমরা ইমাম বুখারির কল দ্বারা প্রমাণ পেশ করে দিয়েছি মুকাল্লিদ ইমাম বুখারীর রাহিমাল্লাহ উপরে আপত্তি করেন না আপনাদের মতো মুকাললিদ নন ইমাম বুখারী রাহিমাল্লাহ আহলুল হাদিস আহলুল হাদিসদের ইমাম ইমাম বুখারী রাহিমাল্লাহ তিনি কথা বলেই দিয়েছেন আলহামদুলিল্লাহ জবাব হয়ে গেল তারপর তিনি একটা কথা বলতে চেয়েছেন যে আমরা যেহেতু আহলুল হাদিস আমরা হাদিস পেশ করব যে রসুল তারাবি এবং তাহাজ একই কথা বলেছে তো আমরা পাল্টা প্রশ্ন করবো টিট ফর ট্যাট অ্যান্টি যে আপনারা বলছেন যে তারাবি আর যুদ এ দুটো নামাজের মধ্যে পার্থক্য আছে দুটো নামাজ আলাদা আলাদা নামাজ আমরা বলবো এই কথা কি বিশ্বনবী মোহাম্মদ হাসান বলেছেন একটা দলিল আপনারা পেশ করেন যারা বলছেন তারাবি এবং যুদ দুটো আলাদা নামাজ দুই নম্বর প্রশ্ন আপনাদের কাছে কি একই রাতে তারাবি পড়েছেন আবার তাহাজুদও পড়েছেন একটা প্রমাণ দেন তিন নম্বর প্রশ্ন আল্লাহুল মোহাম্মদ সাামের সাহাবার আনুমরা তারা কি কোনো একটা হাদিস একটা আসার পেশ করেন যে তারা বলেছে তারাবী এবং তাহাজুদ দুটো ভিন্ন ভিন্ন সলাথ। চার নম্বর প্রশ্ন আপনার নিকটে আপনি একটা করেছেন আমি বিষখানা করব এটা হচ্ছে টিট ফর টেট যেমন প্রশ্ন তেমন আমরা পাল্টা করব কোন সাহাবা রদ তারা কি বলেছে যে তারা তাহাজ্জুদ স্বতন্ত্র আলাদা নামাজ পাঁচ নম্বর প্রশ্ন কোন সাহাবা রদ তারা কি যে রাতে তারাবি পড়েছে ওই রাতে তাহাজ্জুদ পড়েছে একটা দলিল পেশ করেন ছয় নম্বর প্রশ্ন যে কোনো তাবে তারা কি বলেছে যে তারাবি এবং তাহাজুদ দুটো আলাদা নামাজ বলেছে যে তারাবীন দুটো আলাদা নামাজ একটা দলিল পেশ করেন অথবা কোনো তাবি থেকে এ কথা প্রমাণ দেন যে তারা তারাবি এক যে রাতে পড়েছে সে রাতে তাহাজুদের নামাজও পড়েছে একটা দলিল পেশ করেন আট নম্বর প্রশ্ন আপনাদের কাছে কোনো তাবা তাবাইন তারা কি তারাবিন নামাজ আর তাহাজুদের নামাজকে আলাদা বলেছে একটা ফতোয়া দেন অথবা নয় নম্বর প্রশ্ন যে কোনো তাবা তাবাইন থেকে প্রমাণ দেন যে তারা এক রাতে তারাবিও পড়েছে আবার তাহাজুদ পড়েছে দশ নম্বর প্রশ্ন ইমাম আবু মানি পারে মহল্লা তিনি কি একটা ফোটো দেন তার থেকে কেন আপনার হচ্ছে মুকল্লিদ আর মুকাল্লিদের দলিল তার ইমামের কথা জাস্টিস তাকুসমাই দিন মেদাকিদি শেরি হেসিয়াত উনিশশো পৃষ্ঠা বাংলা মৌলানা আব্দুল মালিক সাহেব যেটার অনুবাদ ব্যাখ্যা সম্পাদনা করেছেন ওইটা ও নম্বর তিনি যে যদি ইমামের বিপক্ষে চলে আসে তারপরেও ইমামের কলকে প্রাধান্য দিতে হবে তো মুকাল্লিদের ইমামের কথা থেকে প্রমাণ পেশ করেন একটা যে তিনি তারাবি এবং তাহাদুদ এ দুটো সালাদকে আলাদা আলাদা সালাদ বলেছে এগারো নম্বর প্রশ্ন ইমাম আবহানি পেরেমলার আমল দ্বারা প্রমাণ করেন যে তিনি যে রাতে তারাবি পড়েছে ওই রাতে তাহাজুদও পড়েছে একটা দলিল পেশ করেন তেরো নম্বর প্রশ্ন ইমাম আবনিপুর রেমহল্লার ছাত্র ইমাম মোহাম্মদ হাসান বিন সাইবানী রহিমহল্লাহ তিনি কি তারাবের তাহজ্জুদ দুটো আলাদা সালাদ ঘোষণা দিয়েছে তার মুহাত্তা মোহাম্মদে কিন্তু অধ্যায় আছে যে কি আমি রমাদান তারপর আম্মা যেন আইসার হাদিস নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ আমাদের দলিল ইমাম মোহাম্মদ রহিম উল্লাহ এ মাস আমাদের দিকে আছে তেরো নম্বর প্রশ্ন ইমাম কাজী ইউসুফ তিনি কি বলেছেন যে তারাবে তাহ্জুদ আলাদা নামাজ চোদ্দো নম্বর প্রশ্ন কাজী ইউসুফের কি যে রাতে তারাবি পড়তেন সে রাতে তাহজ্জুদ পড়তেন একটা দলিল পেশ করেন ফিকে হানাফিতে চল্লিশ জন ছিল চল্লিশ জনের ফতোয়া অথবা আমল পেশ করেন যে তারা তারাবি এবং তাহজুদকে আলাদা ফতোয়া দিয়েছে অথবা তারা যে রাতে তারাবি পড়তেন ওই রাতে তাহাজ্জুদ পড়তেন অসংখ্য আপনাকে এখানে প্রশ্ন পনেরো প্রশ্ন অলরেডি করে দিলাম এই পনেরো খন প্রশ্নের আপনার উত্তর নিয়ে আসেন আপনি একটা প্রশ্ন করেছেন আমি পনেরোটা প্রশ্ন করলাম এটা হচ্ছে টিট ফর ট্যাট আর মুকাল্লিদের দলিল তার ইমামের কথাই ইমাম আবনি প্রেমুল্লাহ থেকে দলিল পেশ করেন যে তিনি তারাবিয়া তাহাজুদকে আলাদা আলাদা সালাদ বলেছেন ফতোয়া দিয়েছেন দুই নম্বর যে আম্মাজান আইসা রদি আল্লাহ এই হাদিসকে তিনি বলেছেন যেটা তারাবির নয় এই ফতোয়া দেন চার নম্বর জিমাম আবনী পেনহল্লা তিনি বলেছেন এই হাদিসটা খাস তাহাজুদের জন্য খাস করে দিয়েছেন পাঁচ নম্বর পয়েন্ট এখান থেকে যে ইমাম আবনীপুর এমহল্লা থেকে প্রমাণ পেশ করবেন যে তার রাতের আমল যে তারাবিও পড়েছেন ওই রাতের তাহজিদ পড়েছেন এমন কোনো আমল ইমাম আবনীপুর মাল্লা থেকে দলিল প্রমাণ পেশ করেন যেমন প্রশ্ন তেমন আমরাও করতে পারি আলহামদুলিল্লাহ তো যাই হোক এখান থেকে মনে হয় ক্ষান্ত হওয়া উচিত তারপরে একটা অ্যান্টিভেনাম জবাব ফাইজুল বাড়িতে আল্লাহ আনর শাহ কাশ্মীর দ্বিতীয় খন্ড চারশো বিশ পৃষ্ঠে তিনি একথা স্পষ্ট স্বীকার করে নিয়েছেন যে তারাবের তাহ বলে কোনো পার্থক্য নেই দুটো একই সালাত ফাইজুল বাড়ির আল্লাহ মানস কাশ্মীর কথার প্রতিবাদে একটা ভিডিও বানান দেখি বাত এটাকে অস্বীকার করেন যে তিনি বলেন নাই ফাইজুল বাড়িতে দ্বিতীয়ক্ষণের ছশো বিশ পৃষ্ঠাতে তিনি স্বীকার করে নিয়েছেন যে তারাবি এবং তাহজ্জুদ মূলত একই সালাত এবং উমর বিন খাত্তাপ তারাবীর তাহজ্জুদকে একই সালাত মনে করতেন দুটো কথা নকল করেছে তিন নম্বর কথার একটা নকল করেছে ফাইজুল বাড়িতে আল্লাহ মানস্যা কাশ্মীরি হানাফি দেওবন্দি আলেম তিনি স্বীকার করে নিয়েছেন যে অনেক ওলেমারা ইমাম মারোয়াজির কেমন লাইল থেকে দলিল নকল করেছে যে অনেক ওলেমারা যে ব্যক্তিরা প্রথম রাতে তারাবি পড়েছে তাকে তাহজিদ পড়তে নিষেধ করেছে এই যে ওই দলিলগুলো দিলাম তার মানে প্রমাণ এটাই হয় যে তারাবির সালাত আর তাহাজ্জুদের সালাত মূলত একটা আর একটা যেমন উদাহরণ একটা দিই যে আমরা সপ্তাহে সাত দিনের মধ্যে ছ দিন আমরা জোহরের চার রাকাত পড়ি কিন্তু জুমার দিনে আমরা দু রাকাত পড়ি অথচ জোহরের নামাজ যেটা আছে এর ফজিলত আলাদা জুমার ফজিলত আলাদা জোহরের সালাতের কাইফিয়ার ধারণ আলাদা জুমার ধরন আলাদা প্রতিদিন আমরা জোহর চার রেকাত পড়ি কিন্তু আমরা যখন কসর কসর করি করি নামাজ সফরে থেকে তখন পড়ি আমরা বাইতে যদি জোহরের চার রাখা সালাত আদায় করি তাহলে একটা আলাদা নেকি কিন্তু মসজিদুল হারামে যদি পড়ি তাহলে আমাদের নেকিটা পরিমাণ বেশি হয়ে যায় তার মানে স্থান কালপাত্র সময় ভেদে একই নামাজের ভিন্ন ভিন্ন কাইফিয়াত এবং ফজিলত হতে পারে ঠিক একইভাবে তারাবি এবং তাহাজুদ স্থান এবং সময়ের কারণে সময়ের পরিবর্তনে তারাবি তাহাজুদ এবং ফজিলত কাইফিয়াত আলাদা হতে পারে তার মানে এটা নয় যে দুটো সলাতের মধ্যে মানে পার্থক্য আপনারা করছেন যেটা এই পার্থক্য সলাপ থেকে প্রমাণিত নেই চ্যালেঞ্জ করলাম চোদ্দশো বছরের ইতিহাসের মধ্যে বারোশো বছর পর্যন্ত একটা মহাদ্দিস শেখা গ্রহণযোগ্য মহাদ্দ থেকে দলিল পেশ করেন যে তারা তারাবি এবং তাহাজুদকে ভিন্ন সালাত বলেছে অথবা আপনারা কথা প্রমাণ পেশ করেন যে বছরের ইতিহাসের মধ্যে মোহাদ্দগন তারা বলেছে জাম্মা জিনের আয়েশার হাদিস্টের তাহাজদের জন্যই এরা তারাবের জন্য নয় নাফি করেছে এ দলিল পেশ করেন এতগুলো প্রশ্ন পাহাড় ফেলে দেব কত প্রশ্নের জবাব দিবেন আমি জানি সম্ভব নয় এই প্রশ্ন উত্তর দেওয়া আপনাদের দ্বারা সম্ভব নয় আমরা অসংখ্য প্রশ্ন করতে পারি ইনশাল্লাহ আমার একটা আলোচনা খুব শীঘ্রই আসছে যে তারাবি এবং তাহার দুটো কি একই সালাত এর মধ্যে কি পার্থক্য আছে ইনশাল্লাহ একশো খানা প্রশ্ন রেডি করে রেখেছি একশো খানা অ্যান্টি টিট ফর ট্যাট আপনাদের কাছে প্রশ্ন ইনশাল্লাহ আমরা ছড়বো তারপরে তিনি একটা দলিল নিয়ে এসেছে কি যে তারাবির মানে যেটা তাহাজুদের নামাজ এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত সোরবান ইসাহের আয়াত প্রমাণিত আর তাহাজুদ এটা বিশ্বনবীর হাদিস দ্বারা তিনি সুন্নাত বলেছে বিশ্বনবীর হাদিস থেকে যে তারাবিকে সুন্নাত যে হাদিস পেশ করছেন এ হাদিস সহি নয় দলিল পেশ করছেন আল হাদিসরা জৈব দলিল গ্রহণ করে না আর কোরআন থেকে তাহাজুদ প্রমাণিত তাহাজুদ না কিয়ামুল লাইল প্রমাণিত কিয়ামুল লাইল প্রমাণিত কোরআনের আয়াত থেকে তো রামাজান মাসের কিয়ামুল লাইল কি তারাবি তার মানে বোঝা যায় আলহামদুলিল্লাহ কোরআন থেকেই তারাবিও প্রমাণিত তাহাজিদ প্রমাণিত একই এত যে এত আপনার ওই হাতি আমার কোরআন থেকে তারাবি এবং তাহাজিদ প্রমাণিত আলহামদুলিল্লাহ প্রমাণিত হয় একই এত থেকে এখানে তারপরে যে আপনারা বলতে পারেন যে তাহলে কোরআনে তো অন্য আয়াত আছে লাইলাতুল কদর কদরের রাত প্রসঙ্গে তো আল্লাহ আলাদা আয়াত অবতীর্ণ করেছে তার মানে কি আপনারা বলবেন যেটা আলাদা নামাজ আপনারা বলছেন যে মানে এগারো মাস তারা তাহাজ্জুদ এটা জামাত বিহীনভাবে একা একা পড়ে আর তারাবি মাসে একসঙ্গে জামাত ভাবে পরে তো আমরা টিট ফর ট্যাট বলবো যে এগারো মাস আপনারা বেতের সালাদ একাকী পড়ছেন তারাবির মাসে এসলে জামাতবদ্ধ হয়ে বেতের পড়ছেন তার মানে কি তাহা তারা মানে রামাজান মাসে বেতের সালাতের নাম আলাদা করে দিবেন আশ্চর্য প্রশ্ন আপনারা করেন অলিক অলিক প্রশ্ন করেন আসেন তারপরে কি বলছে তিনি দেখি ইদের কথা ফাতে বিহী না আল্লাহ তো তাহাজ্জুদের কথা পবিত্র কোরআনে রয়েছে আর তারাভির কথা রাসূলের কিরাম হাদিসে বলেছেন সালাতুকুম কিয়ামা যে এটা আমার সুন্নাত ঠিক আছে জবাব দিয়েছি একটা হাদিস থেকে প্রমাণিত

কর্তবর একটা মূর্খতা এবং কর্তবর একটা মিথ্যা কথা বলেছে ইমাম বুখারের রেমলার কাঁধের উপরে ভর করে বা ইমাম বুখারের আমল দেখতে যাচ্ছেন কেন ইমাম আবহানিবার রেমল্লার আমল দেন ইমাম কাজী ইউসুফের আমল দেন ইমাম মোহাম্মদ হাসান বিন সাহেবানের আমল দেন

মাত্র বলি বা ঘটনাটা পেশ করে যে অনেকে দলিল দিচ্ছে যে মুখারি রহমাল্লাহ তিনি নাকি তারাবিও পড়তেন তাহার যুদ্ধ পড়তেন সম্পূর্ণ মিথ্যা কথা কেননা এই মর্মে কোনো সহি সনদে কিছু বর্ণনা নেই ইমাম হাজার আসকালানি তার ফতুল বাড়ির মুকদ্দমাতে তিনি যে কথাতে নকল করেছেন সেই কথাটার থেকে প্রথমত যে সনদ মানে বর্ণনা পাওয়া যায় আমরা দেখছি এই সনদের মধ্যে একজন রাবির একজন রাবি আছে সে রাবি এক এক সনদে এক এক রকমের নাম এসেছে একই মানে সনদের মধ্যে এক এক জায়গাতে এক এক রকমের নাম এসেছে কয়েকটা উদাহরণ দিয়ে জাস্ট ফাতুল বাড়ির ভূমিকাতে যেটা চারশো একাশি নম্বর পৃষ্ঠাতে সনদের মধ্যে একজন রাবি আসছে মিক্সাম বিন সাদ এই রাবি পাওয়া যায় দুই নম্বর তারিখে বাগদাদে আবার যখন এই ইমাম বুখারের মানে এই আমলের বর্ণনাটা আসে সেই সময়তে এই রাবির নাম পরিবর্তন হয়ে গেছে মুসাব্বিহ বিন সাইদ। মুসাব্বিবিন বিন সাঈদ তারিখে বাগদার দ্বিতীয় খণ্ডের তিনশো বত্রিশ পৃষ্ঠায় আবার তাবাক্কাত হানাবিলাতে যখন এই বর্ণনাটি এসেছে তাবাক্কাত হানাবিলাতে যখন ইমাম বুখারের আমলে বর্ণনাটা এসেছে তখন ওই রাবির নাম পরিবর্তন হয়ে গিয়েছে কি যে মাসি বিন সাঈদ চলে এসেছে তিন চার তারিখে দামেশকে তারিখে দামেশকে যখন এসেছে বাহান্ন খণ্ডের উনআশি পৃষ্ঠাতে তখন এই রাবির নাম হয়ে গেছে মুসাব্বি বিন সাঈদ পাঁচ নম্বর পাঁচ নম্বর ইমাম জাহাবির রহমা যখন তাহাজি ইমাম জাহাবীর রহমা মানে একটা ঘটনা নকল করেছে তহজিবুল কামালে চব্বিশ খণ্ডে চারশো ছেচল্লিশ পৃষ্ঠা ইমাম বুখারির উক্ত ঘটনাটা বর্ণনা করেছে এই রাবির নাম পরিবর্তন হয়ে গেছে মুসাব্বি বিন সাঈদ আবার ছয় নম্বর পয়েন্ট ইমাম সুবিকি রহমাহুল্লাহ তাবাকাত শাফি দ্বিতীয় খণ্ডে দুশো চব্বিশ পৃষ্ঠাতে এই রাবির নাম হয়ে গেছে নাজিজ বিন সাঈদ মানে আপনাকে মাত্র ছটা এখানে দলিল পেশ করলাম যে ইমাম বুখারির যে রাতের আমল তারাবি তাহাজ যে ঘটনাটা পেশ করা হয় এই ঘটনা যে ছয়টা সনদ পাওয়া যায় ছয়টা সনদে একজন রাবি একই রাবির নাম এক এক জায়গায় এক এক রকমের এসেছে আর এই রাবি আসলে কোন রাবি এই রাবির কে আগে নির্দিষ্ট করেন যেটি আসলে কোনটা তারপর তার যারা তাদিল পেশ করেন তারপরে এটা জনতার সামনে পেশ করবেন এ যারা তাদিল পেশ করছেন না এই রাবিকে আগে নিষ্বাদ করছেন না যে আসলে কোন রাবিটা সঠিক কেন এখানে ছয় জায়গাতে ছয় রকমের বর্ণনা এসেছে তাই এই দলিল দেওয়াটা এটা উচিত নয় ইসনাদু দিন সনদ হচ্ছে দিনের অন্তর্ভুক্ত একটা বিভ্রান্তিকর সনদ নিয়ে এসেছেন তারপরেও যদি ধরে নিই জিমাম বুখারি রহমাল্লার এই ঘটনা তো এই কথা প্রমাণিত নয় জিমাম বুখারি রহমাহুল্লাহ তিনি নামাজের মধ্যে তিনি কোরআন পাঠ নামাজের মধ্যে তিনি বিশ টাকার তারাবি পড়েছেন এ কথা প্রমাণিত নয় ঘটনাটা আপনারাই অনুবাদ করেছেন ঘটনা অনুবাদটা কি দেখেন ঘটনা অনুবাদটা করেছে এইভাবে যে একজন রাবি হতে রেওয়াত আছে যে ইমাম ছাত্রদের ভি ব্যাকেটে সলাদ পড়াতেন প্রত্যেক রাকাতে বিশ আয়াত পড়তেন এখানে প্রত্যেক রাকাতে আয়াত পড়তেন তারপর বলছেন এবং এইভাবে কোরআন খতম হয়ে যেত আর সাহারির সময় অর্ধ হতে তিন ভাগের এক ভাগ পর্যন্ত কোরআন পড়তেন প্রথম কথা ইমাম বুখার ইমল্লা তার ছাত্রদের নিয়ে প্রত্যেক রাকাতে বিশ আয়াত পড়তেন এখানে বিশ রাকাত পড়েছে এই কথা না তিনি প্রত্যেক রাকাতে বিষ আয়াত পড়তেন দুই নম্বর তারপরে বলা হচ্ছে এখানে যে এই এইভাবে তিন ভাগের এক ভাগ পর্যন্ত কোরআন পড়তেন কোরআন পড়তেন কোরআন পড়তেন তিনি এই শেষ যে কোরআন পড়তেন এটা যে নামাজের মধ্যে পড়তেন এমনটি নয় তিনি তারাবির পরে এমনি তিনি কোরআন পাঠ করে কোরআনকে তিনি খতম দিতে পারেন নামাজের মধ্যে কথা লিখা নেই আপনি হাদ শারিতে দেখেন তারিখে বাগদাদে দেখেন আপনি গ্রন্থে দেখেন নামাজের মধ্যে যে তিনি তারপরে যে পরে পড়ে পড়ে পরে কোরআন খতম দিতেন অর্ধ ইসের মধ্যে এ কথা প্রমাণিত নেই এটা তাদের ধোকা বরং এটি ইমাম বখার এটা হতে পারে যে তিনি প্রত্যেক রাকাতে কুড়ি কুড়িটা করে আয়াত পড়তেন পড়া পরে তারা শেষ হয়ে যেতেন তারপরে এমনি তিনি কোরআন পাঠ করতেন তারপর তিনি কোরআনকে এইভাবে তিনি খতম দিতেন মুকাল্লিদদের এটা ধোকা এটা প্রতারণা স্পষ্টভাবে এখান থেকে প্রমাণিত হয়ে যায় তারপরে দেখেন তো সার্বিকভাবে ইমাম বুখারি থেকে যে কথা প্রমাণ পেশ করে যে ছয়টা সনদ আছে এখানে রাবির পরিবর্তন আছে নামের পরিবর্তন আছে কে কে আসলে এটা আগে নির্দিষ্ট করেন তারপরে যারা করবেন দিন তারপরে ঘটনা আছে ইমাম বুখারি প্রত্যেক টাকাতে টাকা করে আঁত পড়তেন তিনি প্রত্যেককে মানে কুড়ি টাকা তারাবি পড়তেন এমনটি নয় তারপর তিনি কোরআনকে খতম দিতেন এটা যে নামাজের মধ্যেই পড়েই যে কোরআন খতম দিতেন এমন বর্ণনাও নেই যে নামাজের মধ্যে খাস আপনার দলিল পেশ করেন তো সার্বিকভাবে আমরা এই কথাটা আপনাদের সামনে পেশ করলাম এই আমাদের মুক্তি রেজাল্ট করেন আবরাদের তার বিভ্রান্তিকর বক্তৃতা এবং আহলে হাদিস কে যে চ্যালেঞ্জ করেছে তিনি একটা চ্যালেঞ্জ করেছে আমরা তিরিশটা চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছি ইনশাল্লাহ তারাবি এবং তাহাজ এক না ভিন্ন সালাত এই বিষয়ে স্বতন্ত্র আলোচনা আছে ইনশাল্লাহ আমি দলিল প্রমাণ রেডি করেছি প্রায় একশো খানা হানাফি দেবন্দি বেরুল যে অভিযোগ করেছে একশো খানা আমি অ্যান্টিভেনাম জবাব নিয়ে আসবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা ততক্ষণ এটা হজম করতে থাকেন আর এই মুকালদিদদেরকে বলবেন যে মূলত আমি যে দলিলগুলো দিয়েছি খণ্ডন করতে খণ্ডন করতে বলেন তাদের প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট বাই ভিডিও চালিয়ে চালিয়ে আমি জবাব দিয়েছি আমার ভিডিওর একটা জবাব দিতে বলেন এই মুফতি রেজল করিন আবরার হোসেন কি একটা মিথ্যাচার করেছিল আমি তার জবাব দিয়েছিলাম আমি তার জবাব দিয়েছিলাম আমার জবাবের তারপরে তিনি একটা জবাব দিয়েছে তারপরে পাল্টা আমি তার জবাব দিয়েছি আমার তারপরে ওই জবাবের আর জবাব আসে নাই মানে আমার দ্বিতীয় ভিডিওর জবাব রেজাল্ট করে যেটা দিয়েছি সেটা তিনি নিজের মায়ের দুধ মনে করে আমার ভিডিওটাকে পুরোটাই হজম করে ফেলেছে জবাব দেয় নাই উক্ত ভিডিওতে আমি মৌলানা আব্দুল মতিনের খেয়ানত প্রমাণ করেছি তার ভুল রেফারেন্স প্রমাণ করেছি মুক্তি রেজাল্ট করিন আবরার বলেছে যে বের রাহুল নাকি মাঝাবিদেরকে জাহান্নামী বলেছে এই কথা কোনোদিন বলিনি কিন্তু তিনি আমাকে দাবি করেছে তিনি যে মিথ্যুক কাজ এটা প্রমাণিত কেন আমাকে তিনি মিথ্যুক বলেছে মানে আমি মোকালিদের জাহান্নামী বলেছি এটা দাবি করেছে কিন্তু এটা আমার পরে মিথ্যা অপবাদ তার তিনি যে কাজদাব তার কাছ থেকে হাদিস শোনাও জায়জ নয় মহাদিসরা যদি থাকতো আর এরকম একটা মিথ্যা কথা কাজদাব মানে মিথ্যা কথা বলতো মহাদিস তার কাছ থেকে হাদিস শুনতেন না হাদিসও নিতেন না তো এই রেজাল করেন আবরার যেসব উল্টাপাল্টা প্রশ্ন করেছে এবং তার আমরা জবাব আলহামদুলিল্লাহ দিয়েছি আমরা সংক্ষিপ্ত আবারও জবাব দিয়ে দিই তিনি বলেছেন চার রাকাত বুখাইতে বর্ণনা আছে আমরা দুই রাকাত পড়ি হ্যাঁ সেই মুসলিমের দুই রাকাত করে বর্ণনা আছে তারপরেও আপনারা তাহার যদি চার একাত পড়েন না দুই রেখাত এ আপনাদের যা জবাব আমাদের তাই জবাব বলেছেন যে তিন রেখাত বেতের কথা আছে আমরা এক রেখাত অন্য মাসে পড়ি এক রেখাত জায়েজ তিন রেখাত যাইজ তো আমরা এক রেখাত পড়ি তিন রেখাত পড়ি পাঁচ রেখাত পড়ি তো এটা আমাদের বিরুদ্ধে নয় তারপর তিনি বলেছেন কি যে এটা রামাজান মাসে পড়া হয় এবং রামাজান মাসের বাইরে পড়া হয় না এর জন্য আমরা জবাব দিয়েছি যে জোহরের সলাত আমরা প্রতিদিন চার রাকাত পড়ি কিন্তু জম্মার দিনে দুই রাকাত আমরা পড়ি তাই নামাজের স্থান সময় ভেদে ফজিলত পার্থক্য হতে পারে একটা নামাজের হতে পারে আমরা দলিল এটা প্রমাণ পেশ করেছি তারপর তারাবি আট টাকা হুমাম তিনি স্বীকার করে নিয়েছেন তারাবি রাকাত সংখ্যার একতলাপ আছে দৈশ নামাজে মৌলানা আব্দুল মুতিন তিনি স্বীকার করে নিয়েছেন ইমাম যে তারাবি তাহাজুদ পড়তেন সম্পূর্ণ মিথ্যা কথা কোনো সঠিক কোনো সহ কোনো ঘটনা প্রমাণ নেই আমরা এবং আবুানিফার আমল এবং ফতোয়া জানতে চাইছি তিরিশখানা প্রশ্ন করেছি এই সমস্ত প্রশ্নের জবাব আমরা অলিমাই দেবন্দী বের অলবির যারা বিশ টাকার তারাবাইকে সিনজা মোয়াক্কাদা বলে দাবি করে যে এর বেশিও পড়া যাবে না কম পড়া যাবে না তাদের হচ্ছে দলিল চাইছি কুল হাতু ভরানাকুম ইনকুম তুন সাদেকিন আপনাদের দাবিতে সত্যবাদী হলে আপনারা প্রমাণ পেশ করেন যে বিশ টাকার সিন্নাতে মোয়াক্কাদা এরপরে ইজমা হয়েছে একটা দলিল পেশ করবেন আমি বরং বলছি ইজমা নয় বরং বিশ টাকার তারাবে সিন্নাতে মোয়াক্কাদা এটা নিয়ে ইক্তলাপ আছে যে ওপরে যেসব যেসব মহগণরা কলম ধরেছে তারা ইখতলাফের কথা নকল করেছে ইজিমা নয় আর ইজমার কথা কেউ কেউ নকল করেছে তবে তাদের দাবি সেটা ইজমার দাবি করছে কিন্তু তার পাশে ইখতলাফ উল্লেখ করছে তো ইজমা মানে ঐক্যমত ইকতলাপ মানে মত পার্থক্য তো যখন ইকতলাপ আসে তখন ইজমা খতম হয়ে যায় নুরুল আনোয়ারে এবং যখন হানাফিদ ওসুল কিতাব খুলে দেখেন তারা ইজমার সংজ্ঞা দিয়েছে এমনটাই যে ইজমা ঐক্যমত এখানে কেউ দিমজিদা আলু সিনাউল জামাতের কেউ করে সেটা হিজমা থাকে না পূর্ণ হয়ে যায় তারা নিয়ে কোনো কানে কখনোই বিশ মক্কাদার উপরে কখনোই হিজমা হয়নি এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর ধারণা বরং এটা নিয়ে উম্মতের ইকতলাপ আছে আপনি তারা বিশ টাকা পঞ্চাশ পড়বেন না একশো পড়বেন না সারা রাত পড়বেন না পড়বেন না এটা আপনার ব্যাপার আমি এখানে মাসলা দিতে আসিনি আর দেখবেন আমার ভিডিওতে আমি কখনোই বলিনি যে তারা আট টাকাতেই পড়তে হবে বিশ টাকাত পরার জায়েজ না এ কথা আমি বলিনি আমি জাস্ট এটা প্রমাণ করছি যে বিশ্বনী মোহাম্মদ কত টাকা তারা পড়েছে এবং যারা বিশ টাকা উপরে ইজমানকল করছে সম্পূর্ণ মিথ্যা কথা বিশ টাকা সুন্দর মক্কা এর উপরে সালাবদের ইজমা হয় নাই আমরা ইনশাল্লাহ পরবর্তী সময়তে আমরা আলোচনা করব আপনারা ততক্ষণ মতো আমাদের এই আলোচনাকে উপভোগ করুন এবং মুকাল্লিদ যারা এসব অভিযোগ করবে আহলুল হাদিস দের ওপরে আপনার তাকে অ্যান্টি ভেনাম দিতে থাকেন ইনশাল্লাহ কোশ্চিন কালো তাদের পক্ষ থেকে এইসব অভিযোগের জবাব দেওয়া সম্ভব নয় আমাদের দ্বিতীয় একটা আলোচনা হবে তারাবি এবং তাহাজ এটা এক বছরাত না ভিন্ন সনাত বিস্তারিত ইনশাল্লাহ আমরা আলোচনা করব ততক্ষণ আপনারা আলোচনাতে আপনাকে ভালো রাখুক এবং রামাজান মাসে ইবাদত বান্দি করে এ রামাজান মাসটাকে পালন করা দান করো অলস বনতালা এই বলে আজকে আলোচনা আমার শেষ করলাম আম আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু